Hello learners, I think you are well at home. Today again I will discuss the same topic, Fulmonies India. I have discussed in my two classes two parts of this topics. So I will discuss the last part of the story. Let's read the last part. Dance and music have always been integral to the Indian culture. Fulmoni has a sweet voice. She believes that she can sing in harmony with musical instruments like shita, tabla, sarangi, drum and so on. Fulmoni came to know that the Indian kings and rulers patronized classical music and dance in their courts. Emperor Akbar loved to listen to the songs of Tanshin. Our country is so big that we have many different styles of classical music like Hindustani and Carnatic. Each of these styles grew in temples and developed down the ages. তাহলে আমি তোমাদের এই প্যারাটা যে বিশ্লেষণটা হয় সেটা বলছি। এখানে একটা শব্দ রয়েছে যে কালচার, দেখো CULTURE, কালচার কথাটার মানে হচ্ছে সংস্কৃতি। সংস্কৃতিটা কি? সংস্কৃতি বলতে আমাদের মানব সমাজে যে আনুষ্ঠানিক পর্বগুলি রয়েছে, যেমন বিভিন্ন অনুষ্ঠান হয়, আমাদের উৎসব হয়, গান বাজনা নাটক এরকম অনেক কিছুই হয়, এইগুলো হচ্ছে আমাদের সংস্কৃতি। তো এখানে বলছে ইন্ডিয়ান কালচার, অর্থাৎ ভারতীয় সংস্কৃতির কথা বলছে। তো ভারতীয় যে সংস্কৃতি সেটা আমরা জানি যে এটা খুবই হচ্ছে একটা প্রাচীন সংস্কৃতি। তো এই ভারতীয় সংস্কৃতির সাথে বা ভারতীয় সংস্কৃতি একটি অবিচ্ছেদ্য অঙ্গ হলো মিউজিক অ্যান্ড ডান্স, মানে গান এবং নৃত্য। তো ফুলমণি, যার কথা আমরা আগেও জেনেছি, ছোট্ট মেয়ে তোমাদের মতনই বয়সে, সে গানের যে ছন্দ বা তার সাথে কিন্তু তাল মিলিয়ে সে নাচ করতে পছন্দ করে। এছাড়াও তার মধ্যে একটা ভালো কোয়ালিটি রয়েছে, সেটা হলো তার যে ভয়েস। ভয়েস মানে কি? ভয়েস মানে হলো গলার স্বর বা আওয়াজ। তো ফুলমণির যে গলার স্বর বা আওয়াজটা হচ্ছে খুব মধুর। She believes that she can sing in harmony with musical instrument. She এটাও বিশ্বাস করে, believes মানে বিশ্বাস করা, believes মানে বিশ্বাস করা। তাহলে ফুলমণি কি বিশ্বাস করে? বিশ্বাস করে যে সে গান করতে পারে। কার সাথে? এই যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলোর সাথে। কি কি ইনস্ট্রুমেন্ট? যেমন সীতা, তবলা, সারেঙ্গি, ড্রাম, এই সমস্ত বাদ্যযন্ত্রের সাথে কিন্তু সঙ্গতি রেখে সে গান করতে পারে। ফুলমণি জেনেছিল যে ভারতীয় রাজারা এবং ভারতের যে সমস্ত প্রশাসকরা ছিল, রুলার্স মানে হলো প্রশাসক, তারা কি করত, এই যে
গান বাজনা নাটক এই বিষয়গুলো কিন্তু তারা প্যাট্রোনাইজ করত। তো প্যাট্রোনাইজ কথাটার মানে বলছি আমি, প্যাট্রোনাইজড, এই প্যাট্রোনাইজড শব্দের মানে হল পৃষ্ঠ পোষকতা, বা এটা যদি আরো আমরা সোজা করে বলি তার মানে হলো যে সাহায্য করা। হ্যাঁ, সঙ্গীতে কোনো নাটকে এই সমস্ত কিছুতে সাহায্য করা, এটা হচ্ছে প্যাট্রোনাইজ। তো ফুলমণি জেনেছিল যে প্রাচীন রাজারা প্রশাসকরা কি করত, এই নাচ গান এই সমস্ত কিছু কিন্তু তারা পৃষ্ঠপোষকতা করত, মানে সাপোর্ট করত। তারা কোথায় কিভাবে সাহায্য করত, রাজ দরবারে, রাজ দরবারে কি করত, সঙ্গীতজ্ঞ থাকত, নৃত্যশিল্পী থাকত, এদেরকে তারা কি করতেন, সেখানে তাদের মাধ্যমে সঙ্গীত পরিবেশন করা হতো, নৃত্য করা হতো, এই সমস্ত এইভাবে তারা কিন্তু প্যাট্রোনাইজ করত। এম্পারার আকবর লাভ টু লিসন টু দ্য সংস অফ তানসেন। এই যে তানসেন যে শব্দটা, তানসেন হলেন একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ, যিনি আকবরের রাজসভায় সঙ্গীত পরিবেশন করতেন, আর রাজা আকবর তার সঙ্গীতে খুবই মুগ্ধ হতেন, তিনি খুব ভালোবাসতেন তার গান। আওয়ার কান্ট্রি ইজ সো বিগ দ্যাট, আমাদের দেশ ভারতবর্ষ কিন্তু একটা বিশাল বড় দেশ, যে দেশে আমরা পাই বিভিন্ন রকমের সর্বোত্তম বা সর্বোৎকৃষ্ট সঙ্গীত, যেমন হিন্দুস্তানি, কর্ণাটিক, এই ধরনের কিন্তু সঙ্গীত রয়েছে, খুবই প্রাচীন এগুলো। ইচ অফ দি স্টাইলস গ্রিভ ইন টেম্পলস অ্যান্ড ডেভেলপ ডাউন দি ইয়ার্স। তাহলে এই যে সঙ্গীত, এই যে নৃত্য, এই সবই কিন্তু মন্দিরকে কেন্দ্র করে গড়ে উঠেছিল, এবং যুগ যুগ ধরে কিন্তু এটা আরও বিকাশ লাভ করেছিল। ডেভেলপ কথাটার মানে হচ্ছে বিকশিত হওয়া বা বিস্তার লাভ করা, আরও বেশি বিস্তার পেয়েছিল। তাহলে এই স্ট্যাঞ্জার অর্থটা আশা করি তোমরা বুঝতে পারলে। আমি এর পরের অংশটাতে চলে যাচ্ছি। ফুলমণি ইজ প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান। ফুলমণি একজন ভারতীয় হিসেবে গর্বিত। প্রাউড কথাটার মানে হচ্ছে গর্বিত। শি হ্যাজ হার্ড দ্যাট আওয়ার কান্ট্রি ইজ ফুল অফ গ্রেট মনুমেন্টস, ফোর্টস অ্যান্ড ওয়ান্ডারফুল আর্কিটেকচার্স। সে শুনেছে যে আমাদের দেশ বিখ্যাত বিখ্যাত স্মৃতিসৌধ, দুর্গ, সুন্দর সুন্দর স্থাপত্যে পরিপূর্ণ। দেখো, তোমাদের বইয়ে মনুমেন্টস যে কথাটা রয়েছে এটার মানে হচ্ছে স্মৃতিসৌধ, আর ফোর্টস কথাটার মানে হলো দুর্গ, আর আর্কিটেকচার মানে হচ্ছে স্থাপত্য। তো মনুমেন্টস বলতে তোমরা নিশ্চয় এই শব্দটা আসলে আমাদের কিন্তু মনে আসে আগ্রার তাজমহলের কথা, তারপর ভিক্টোরিয়া মেমোরিয়াল হল রয়েছে, ফোর্টের কথা যদি বলি তাহলে দিল্লির যে লাল কেল্লা রয়েছে, হ্যাঁ, তারপরে এরকম আরও অনেক ফোর্ট রয়েছে, যেমন জয়পুরে রয়েছে আমির ফোর্ট, খুব সুন্দর। এছাড়াও আর্কিটেকচার বলতে যেমন রাজাদের বিভিন্ন বিশাল বড় বড় যে প্রাসাদগুলো রয়েছে, ইন্ডিয়া গেট রয়েছে, হ্যাঁ, এই সমস্ত স্থাপত্যের কথা কিন্তু বলা হয়েছে। হ্যাঁ, শি হ্যাজ সিন দ্য পিকচার, সে ছবি দেখেছে। আচ্ছা, পরবর্তী অংশে আমি চলে যাচ্ছি, পরের পৃষ্ঠায়। তোমরা তোমাদের বইয়ের যে 36 পেজ রয়েছে সেখানে আমি
চলে যাচ্ছি। তো দেখি কি আছে, বলছে অফ দ্য তাজমহল। ফুলমণি তাজমহলের ছবিও দেখেছে। ইট ইজ ওয়ান অফ দ্য সেভেন ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। তোমরা নিশ্চয়ই জানো যে পৃথিবীর সপ্তম আশ্চর্য কি কি, নিশ্চয়ই জানো। তো এই সপ্তম আশ্চর্যের মধ্যে আমাদের দেশের যে তাজমহলটা রয়েছে তারই মধ্যে একটা, এটা ওই সপ্তম আশ্চর্যের মধ্যে একটি। দ্য ফোর্ট এট আগ্রা অ্যান্ড দ্য রেড ফোর্ট ইন দিল্লি আর অলসো ওয়ার্থ সিইং। দেখো আগ্রাতে যে দুর্গ রয়েছে, দিল্লিতে যে লালকেল্লা রয়েছে, সেগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর এবং এগুলো হচ্ছে খুবই ওয়ার্দি, মূল্যবান। দ্য হিউজ গেটওয়ে অর ব্লন্ড দরওয়াজা বিল্ট বাই এম্পারর আকবর এট ফতেপুর সিক্রি ইজ অলসো অ্যামং দ্য মনুমেন্টস দ্যাট ফুলমণি উইশেস টু সি। তো আকবর, মহান সম্রাট আকবর, যিনি ফতেপুর সিক্রিতে বিশাল বড় একটা গেট তৈরি করেছিলেন বা দরজা তৈরি করেছিলেন, যেটা বুলন্ত দরওয়াজা নামে পরিচিত, তো এটা একটা হচ্ছে মনুমেন্ট বা স্মৃতিসৌধ, যেটা ফুলমণি দেখতে চেয়েছিল। শি হোপস দ্যাট সাম ডে শি উইল বি এবল টু ট্রাভেল অল ওভার ইন্ডিয়া অ্যান্ড সি অল দ্য ফ্যাসিনেটিং মনুমেন্টস। সে আশা করে যে কোনো একদিন সে কী করবে, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সে বেড়াতে যাবে এবং ভারতবর্ষের এই যে বিখ্যাত দুর্গ, যে সমস্ত স্মৃতিসৌধ রয়েছে বা স্থাপত্য কীর্তি রয়েছে, হ্যাঁ, সেগুলো সে দেখবে। এই হচ্ছে তাহলে ফুলমণি গল্পের শেষ অংশটুকু আমরা আজকে শেষ করলাম। তো আশা করি যে তোমরা অবশ্যই এই অংশটুকু ভালোভাবে বুঝতে পেরেছ। তা সত্ত্বেও তোমরা এটা বাড়িতে আরও পড়বে, প্র্যাকটিস মেড ম্যান পারফেক্ট, তোমরা জানো। তো এই অংশের থেকেই আমি কিছু তোমাদের হোম টাস্ক দেব, তোমরা সেগুলো অবশ্যই লিখে নিবে খাতা এবং তারপর সেগুলো অ্যান্সার করবে। তো চলো আমি লিখে দিচ্ছি। What is an integral part of Indian culture? ভারতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ কি? Question number 2. What does Fulmoni believe? ফুলমণি কি বিশ্বাস করে? তোমাদের একটু আগে টেক্সট টাইম বলেছি যে সে ভালো গান করতে পারে, সঙ্গীতের যে সমস্ত ইনস্ট্রুমেন্ট বাদ্যযন্ত্রগুলো রয়েছে সেটা নিয়ে এটাই উত্তরটা হবে। পরবর্তী প্রশ্নটা হচ্ছে Who patronized
क्लासिकल म्यूजिक एंड डांस कारा क्लासिकल म्यूजिक एवं डांस पृष्ठपोषकता करत सहाय करत नेक्स्ट क्वेश्चन राइट सम म्यूजिकल इंस्ट्रूमेंट्स नेम किछु संगीत वाद्यजंत्र नाम लेखो नेक्स्ट व्हेयर डिड बुलंद दरवाजा बिल्ड एंड बाय हुम बुलंद दरवाजा कोथाय तैरी हुएछिलो एंड बाय हुम एवं कार द्वारा तैरी हुएछिलो तो ये प्रश्नगुलोर उत्तर लिखबे एखान थेके तोमादेर आरो किछु अपोजिट वार्ड दिच्छि যেগুলো তোমরা বাড়িতে করবে তাহলে এটা মুছে দিলাম আমি তাহলে কিছু অপোজিট ওয়ার্ড দিচ্ছি এখান থেকে রাইট অপোজিট মিনিং মানে विपरीत अर्थ देखो लव बिग तारपर হচ্ছে सी तारपर तुम्हारा लिखे एबल एगलो तुम्हारा अपोजिट मिनिंग लिखे और एर साथे तुम्हारा हे तुम्हारे बोए पेज नम्बर 36 ए एक्टिविटी फोर एटा करबे आज के आमी क्लास ए पर्यन्तई सीमाबद्ध रखछी एर परेर दिन तोमादेर साथे आबार देखा होबे एबं आमी एकटी नतून टपिक निये आलोचना करब तोमरा बाड़ीतेई भालोभाबे पढ़ाशोना करबे बाड़ीतेई थाकबे भालो थेको नमस्कार।